সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মোস্তফা ফিরোজ। বিএনপির রাজনীতির জন্য একটি সুখবর, ট্রাভেল পাস পেয়েছেন সালাউদ্দিন আহমেদ, 3 মাসের মধ্যে দেশে ফিরতে হবে। দর্শক, সালাউদ্দিন আহমেদ, যিনি খুবই রহস্যজনকভাবে ভারতে আটক হয়েছিলেন এবং লম্বা সময় সেখানে কাটিয়েছেন, সেই 2015 সাল থেকে, তারপরে নানান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। তারপরে বাংলাদেশে আসার বিষয়টিও একটি লম্বা প্রক্রিয়ার মধ্যে ছিল। শেষ পর্যন্ত ট্রাভেল পাস, তার কাছে যেহেতু কোনো পাসপোর্ট ছিল না, ট্রাভেল পাসের দরকার ছিল, সেই ট্রাভেল পাসটাও তার পেতে লম্বা সময় গেছে, শেষ পর্যন্ত তিনি পেয়েছেন। খবরে বলা হচ্ছে, ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। সালাউদ্দিন আহমেদকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস দেওয়া হয়েছে। গতকাল সোমবার তাকে এই পাস দেওয়া হয়। এই ট্রাভেল পাসের শর্ত অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে তাকে দেশে ফিরতে হবে। মঙ্গলবার ফোনে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিন আহমেদ জানান, গতকাল অর্থাৎ সোমবার সকালে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়, কাল রাতে এটি আমার হাতে পৌঁছায়। ট্রাভেল পাসের শর্ত অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে তার বাংলাদেশে ফিরতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি কবে দেশে ফিরবেন জানতে চাইলে জানান, দেশে ফেরার আগে তিনি ভারতেই স্বাস্থ্য পরীক্ষা করাবেন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকের কাছে যান না, কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি দেশে ফিরবেন। এর আগে গত 8ই মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, 2015 সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছে। আবেদনে সালাউদ্দিন আরও উল্লেখ করেন, 2016 সালের 11ই জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যের সঙ্গে মিলিত হতে চান। সালাউদ্দিন স্ত্রী হাসিনা আহমেদ জানান, সংবাদ সম্মেলনে জানান, তার স্বামীকে মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবার বিভিন্ন সময় দাবি করছে, সালাউদ্দিনকে ধরে নিয়ে আটকে রেখে এক পর্যায়ে সীমান্তের ওপারে রেখে আসা হয়। সালাউদ্দিনের আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতের প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে ভারতের পুলিশ। একই বছরের 22 জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। গত 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। দর্শক, এক দীর্ঘ কাহিনী। এই কাহিনীর যে এই প্রেক্ষাপটটা, সেটা হলো যে কিভাবে তিনি বাংলাদেশ থেকে নিখোঁজ হন, 62 দিন নিখোঁজ থাকার পর তিনি কিভাবে ভারতের মেঘালয় শিলংয়ে পৌঁছান রাজধানীতে, সেখানে উদ্ভ্রান্তের মতন ঘোরাঘুরির সময় লোকজন খবর দেন, এটা একটা বিরাট রহস্য, বিরাট একটা মানে লম্বা কাহিনী, একটা মানে সিনেমার কল্প কাহিনীকেও হয়তো হার মানাবে। কারণ এই দীর্ঘ পথে সালাউদ্দিন আহমেদের মতন একজন ব্যক্তি, তিনি কিভাবে পৌঁছালেন, মানে কারা তাকে নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল, এটা এই সব প্রশ্নের আসলে কখনো কেউ জানতে পারবে কিনা যাই না, তবে হয়তো সালাউদ্দিন আহমেদ মুখ খুললে অনেক কিছুই হয়তো জানা যাবে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।